শুভ সকাল বন্ধুরা, আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকালটা একটু অন্যরকম করে দেখাচ্ছি তোমাদেরকে। তো জানলা খোলাটা তো ওইভাবে দেখাই না সবসময়, ওই হঠাৎই আর কি দেখাই। তো জানলাটা খুলে নিলাম। তো সকালবেলা এখন কি বলো তো, 9টা বাজে। তো আমি বাইরে কাজকর্মগুলো করে নিয়ে জামাকাপড় ছাইড়ে চলে আসলাম। তো ঘরে একটু ঠান্ডা লাগতেছে, ওই জন্য সোয়েটারটা পরে নিছি। আর বাইরে কিন্তু রোদ্দু আছে, দেখো জানলা দিয়ে রোদ্দু আসছে। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে আমি যে সাইডের যে জামা মানে কাপড়গুলো আছে এগুলো আমি ধুয়ে আবার এইভাবে মেলে রাখি, আর সকালবেলা করে এখানে পাইতে দিই। তাহলে জলটা ছিটা যায় না, গ্যাসের সাইডে ছিটা যায় না, তারপরে তোমার এদিক ওদিক ইয়ে হয় না, জল জল হয় না। তো আমার তো একদম বেশি একদম সামনে, তো অসুবিধা হয়ে যায়, ওই জন্য মানে ছোট্ট যে জায়গাটা ওই জন্যই। তো এইভাবে কাপড়গুলো পাইতে দিলে আমার সুবিধা হয়। তো আবার শুকায় মানে রাত্রেবেলা জামা মানে খাওয়া দাওয়া করার পরে আর কি এইভাবে মেলে রাখি, তো সকালবেলা পাইতে দিই, হয়ে যায়। তো চলো, আমার রান্নাঘর তো গুছানো হয়ে গেল, এখন একটু চা খাই, চা আর জল খাবো। তো গরম জলও আর চা করে নিলাম। তো আমার রোজ দিন মনে করো একটু গরম জল আর লেবু দিয়ে খাই, অভ্যাস হয়ে গেছে। তো চা খাওয়া হয়ে যাওয়ার পরে বিছনাটা একটু তুলে নিচ্ছি। তো বিছনাটা কি অবস্থা ছিল দেখো, এই যে গুছাই নিলাম, মানে বিছানার চাদরটাকে একটু পাল্টাই দিলাম। তো ওই চাদরটা অনেক দিন হয়ে গেছে পাতা হয়েছে, এই চাদরটা পাইতে দিলাম। তো এখন একটু শীত শীতে আছে, তো ওই চাদরটা এখন পাতলাম। তো গরম পড়ে গেলে কিন্তু এই চাদরটা আর পাতা যাবে না, তখন এত গরম লাগবে মনে হয় গা পুড়ে যাচ্ছে। তো চাদরটা মোটা, তার মধ্যে একটু সিনথেটিক টাইপের, তো ওই জন্যই গরমটা বেশি লাগে। আর গরমকালে দেখবা যে একটু সুতির চাদর হইলেই বেশি সুবিধা হয়। তারপর কালকে যে জামাকাপড়গুলো কাচ্ছি ওগুলো একটু মেলে দিচ্ছি, রোদ্দুটা বেশ ভালোই উঠছে এখন, সকাল সকাল মেলে রাখি, পরে তখন মানে তাড়াতাড়ি করে উঠাই দেবো, আবার অন্য জামাকাপড় কাচলে কাচবো। তো আজকেও কয়েকটা জামাকাপড় কাচার তো ইচ্ছা আছে, দেখি কাচতে পারি কি না। কেন বিছানা চাদরটা উঠাইলাম ওইটা কাচবো, তারপরে অন্য বিছানা চাদরও উঠানো আছে। তো দুইটা বিছানা, তো ওই জন্যই মনে করো চাদরগুলো তখন জমে যায়। তো সঙ্গে সঙ্গে না কাচলে ওরকমই হয়, পাতলা যদিও চাদরগুলো অন্য চাদরগুলো। তো চলো, আর এক দুইটা মনে হয় চাদর আছে, তো দেখি কাছি কি না। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আমার ভাতও হয়ে গেছে, আলু সেদ্ধও হয়ে গেছে। তো আলুটাকে আমি অন্যরকম করে একটু দম বানাচ্ছি। তো নিরামিষ আজকে কী রান্না করবো চিন্তা করলাম, আলুর দমই করি। এই ছোটো আলুগুলো আছে, তো এই ছোটো আলুগুলো হচ্ছে চন্দ্রমুখীর যে ছোটো আলুগুলো, ওগুলো বেশ স্বাদ লাগে কিন্তু খাইতে। তো মশলাটা আমার কষানো হয়ে গেলো, এই যে জলটা দিয়ে দিলাম। তো রান্নাবাড়ি হয়ে গেছে, দেখো খাওয়াও হয়ে গেছে, শুধু আমার খাওয়া বাকি আছে। বন্ধুরা বাইরে চলে আসলাম একটু, তো ওই যে তাড়াহুড়ো করে চাদরটা কাচি দিছি, মানে মেয়ের কম্পিউটার ছিল, ওকে দিয়ে আসার কথা ছিল, তারপর তো আমি আধা রাস্তা গিয়ে আবার ছেলে নিয়ে গেল, ভাড়া দিয়ে চলে আসছিলো। তারপরে আমি বাড়ি চলে আসলাম, বাড়ি এসে তাড়াহুড়ো করে মানে খুব তাড়াহুড়ো করে ইয়ে করছি আর কি, চাদরটা কাচ্ছি, মেলে দিয়ে গেছি। ভাবলাম যে আসবো, এসে তো বড় বড় ইয়ে করবো আর কি কাজকর্মগুলো। তারপরে এসে একটু খাই নিলাম, খাওয়ার পরে একটু বাইরে আসলাম, ভাবলাম যে তোমাদের সাথে তার কোনো দেখা সাক্ষাৎই হলো না। ওরকম ওই যে রান্নাটা দেখাইলাম, কীভাবে যে দেখাইলাম ওইটাই আর কি। তো চলো, আমাদের এদিকটা অনেক জায়গায় বিয়ে হচ্ছে, ওদিকে বাজনা বাজতেছে, এদিকে বাজনা বাজতেছে, অনেক জায়গায় বাজনা বাজতেছে। আর ভিডিওটা এখন ছাড়া হয় নাই, ভয়েস দিতে হবে আবার। তো চলো পরে আবার আসতে। ভাঁজ করে রাখি, দেখো টিভি বন্ধ, কারেন্ট নাই, চার্জার লাইটটা জ্বলতেছে, দুপুরবেলা থেকে কারেন্ট নাই। এখন 4:30 বাজে, এখনো কারেন্ট আসে নাই, কখন আসবে জানি না। কি কারণে যে কারেন্টটা গেছে বুঝতে পারলাম না। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে টিভিটা দেখি, তো কেমন যেন অস্বস্তি লাগতেছে এখন। এই যে ছেলের জামাকাপড়গুলো ভাঁজ করে রাখতেছি, এগুলো ধুয়ে দিছিলাম যে কালকে শুকায় গেছে মোটাগুলো, তো এগুলো এখন তুলে রাখবো। তুলে রাখবো কি, যখন ঠান্ডা লাগবে আবার তখন বাইর করে পড়বেই। তো আজকেও তো জামাকাপড় কাচা হইলো না সেভাবে, একটাই চাদর কাচলাম, তোমাদের তো দেখিয়ে দিলাম মানে একটা চাদর যে কাচ্ছি, মানে কাচার সময় দেখাই নেই যদিও, বললাম এই তো খুব তাড়াহুড়া করে কাজকর্মগুলো করছি তখন। ওরা মায় বেটাই আমাকে থুয়ে চলে গেছে, আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আর ওদের সাথে হাঁটতে পারতেছি না, ওরা দৌড়াচ্ছে। ওই দেখো দৌড়াচ্ছে, দেরি হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছে।
বন্ধুরা, আমি কালভাটার সামনে দাঁড়ায় আছি। ও রূপু গেছে ওর ছেলেকে দিতে, আসুক ততক্ষণ একটু দাঁড়ায় থাকি। আমি আমি এখানে একজনের সাথে কথা বললাম তো, ওই জন্য একটু খাওয়ালাম। দেখি দাঁড়ায় তো কত দূরে আসছি দেখছো। ওই যে দেখো মুটিটা হাইটে হাইটে আসতেছে কত দূরে, ওর জন্য আমি দাঁড়ায় আছি আরো দেরি করে। ও তাড়াতাড়ি হাঁট, তাড়াতাড়ি হাঁট। এই যে মুটিটা আসছে সামনে চলে আসছে। হ্যাঁ দৌড়াইছিস নাকি, দৌড়াইছিস নাকি? তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার চলে আসলাম। তখন তো ওদিকে থেকে একটু ঘুরে আসলাম, তারপরে এসে বসে টিভি দেখতেছিলাম। তো একটু আগে চা খেলাম, চা খাওয়াটা তোমাদেরকে শেয়ার করি নাই। তো একটু দুধ চা খেলাম আজকে, অ্যাসিড না হয়ে যায় এবার দুধ চা খেয়ে। তো চলো এখন একটু রান্নাবাড়ি করব। তো ভাত আসে, একটুখানি করে ভাত কম হয়ে যায় না, এটাই অসুবিধে লাগে, ভালো লাগে না। তো যাই হোক একটু তরকারি করব। তরকারি বলতে কি, তখন দুপুরবেলা মানে শাকটাকে বাইছে রাখছি, এখন যদি এটা রান্না না করি তাহলে শাকটা নষ্ট হয়ে যাবে। তো রাত্রেবেলা কোনো অসুবিধা হবে না, একটু হলুদ দিলে কোনো অসুবিধা হবে না শাক খাওয়া। না শাক আমরা খাই, কিছু হয় না, একটু হলুদ দিতে হয়, হলুদ দিলে কিচ্ছু হয় না, শাক খাওয়া যায় কোনো অসুবিধা। অনেকে খায় না, অনেকে খায় আর কি। তো হলুদ দিলে কিচ্ছু হয় না, শাক খাওয়া যায়, তো আমরা খাই। তো চলো দেখতে থাকো। দুজনে মিলে চা খাইছি, চায়ের কাপটা নিয়ে যাই এখন। তো চলো রান্নাঘরে একটু যাই। তো রান্নাঘরটা একদম উলট পালট হয়ে আছে, এ দেখো। তখন কাটছিলাম এটা আলুটা, শাকটা ঘন্ট করবো জন্য, তখন আর রান্না করি নাই, দেরি হয়ে গেছিলো। তো চলো দেখো গ্যাস ট্যাসগুলো কী অবস্থা হয়ে আছে, এগুলো এখন পরিষ্কার করবো, রান্না করে তারপর পরিষ্কার করবো। তো বন্ধুরা, পিছনটা অন্ধকার লাগতেছে, এটা কিন্তু রান্নাঘরটা আমার, মানে বারান্দাটা। তো পিছন দিকে তোমার লাইট নেই, তো ওই জন্য এই জায়গাটা অন্ধকার লাগতেছে। লাইটটা এখানে সামনে দিছি, এই যে রান্না করির জন্য এখানে সামনে লাইটটা দিছি। তো উপরে একটা লাইট দেই নেই আমি, এমনি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না সেটা না, মানে ভিডিওতে দেখা যাচ্ছে যে অন্ধকার। তো চলো তোমাদের দেখাই দিচ্ছি কী কী রান্না করতেছি, কী কী বলতে কি, ওই যে শাকটা করতেছি, শাকটা প্রায় হয়ে আসছে, আর একটু বাকি আছে তাহলে হয়ে যাবে। আর অল্প ভাত বসাই দিলাম প্রেশারে, দেখাচ্ছি তোমাদের। তো এখানে ভাতটা একটু ফুটলেই আমি ওই যে হাঁড়িতে ভাতটা দিয়ে দিব, তো হাঁড়ির ভাতটা তাহলে গরম হয়ে যাবে ওইটা, তাহলে ওই ভাতটা মনে করো মিলাই ফুটাই নিয়ে, তাহলে মনে হবে না যে ওইটা মানে দুপুরের ভাত আর কি। তো অল্প করে বসাইছি, আর দুপুরে যে আলুর দম আছে, আর চচ্চড়ি আছে ডাটা চচ্চড়ি, আর হচ্ছে শাক ঘণ্ট। তো শাকটা তোমাদের দেখাই দিচ্ছি। শাকটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম, কচি শাকগুলো না এখন ওইগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। একটু আলু দিয়ে ঘন্ট করলাম, হলুদটা একটু কম কম মনে হচ্ছে না, তা কিচ্ছু হবে না। শাকটা আর একটু হলে আমি নামাই দেবো, একটু গ্যাসটা বাড়াই দেবো। দুপুরে আলুর দমটা ছিল, ওইটাই ভালো করে একটু গরম করে নিচ্ছি, যে জল দিয়ে একটু গরম করলাম, তারপর শাক আর ওই যে ডাটাটা গরম করলাম আর কি, সজনা ডাটা, এই যে শাকটা। তো অল্প করেই সজনা ডাটার চচ্চড়িটা এই যে আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এই যে বিছনায় বসে পড়ছি, পানও খাওয়া হয়ে গেছে। মশারির ভিতরে যাবো না এখন, পরে যাবো, একটু সিরিয়াল দেখতেছি। তো ভূতির সিরিয়াল হচ্ছে, এটা দেখতেছি একটু। প্রতিদিন এখন ভূতের সিরিয়ালটা 11:30 থেকে 12:30 অবধি হয় না, 12:30 অবধি হয় সিরিয়ালটা। তো এটা এখন দেখবো বসে বসে, তারপর 12:30 সময় শুরু। সাড়ে 12:30 সময় শুভ তাই বলছি, 11:30 থেকে 12:30 অবধি হয় তাই বললাম, 12:30 কি বলছি, 12:30 বলছি না, হ্যাঁ 11:30 বলছি বলে, আচ্ছা থাক যা বলছি, হ্যাঁ ভুলভাল বলছি আমি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। একজন এখানে শুয়ে শুয়ে কথা বলতেছে, টাটা।